হাই ফ্রেন্ডস, আমি কবিতা বিশ্বাস। তোমরা দেখছো কবিতাস ব্লগস। আমি বহুদিন পরে ব্লগ দিচ্ছি, কারণ কি আমার এক্সাম চলছিল, আমি দিতে পারিনি। এক মাস হয়ে গেছে, তো মনে ছিল না বলে দিতে পারিনি। তো বহুদিন পর দিচ্ছি। তো টপিকটা একটুখানি হাসির টপিক, যেটা হলো আজকে আমি মানে এমনি যাতে হবে কিছু বলো না। দেখো আমি একটা শাড়ি পরতে যাচ্ছি, দেখো শাড়িটা, এটা শাড়ি আমি এটা পরবো। আর যাই হোক, দেখা যাক। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন মানে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে অন করে দিও। তো শুরু করছি। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি প্যান্টটা উপরে পরে নিয়েছি, যেহেতু আমাকে শাড়িটা খুঁজতে হবে। দেখো শাড়িটা আমরা এই পার্টটাকে নেব, কিন্তু নর্মাল স্টাইলে খুঁজছি না, যদি দু স্টাইলে স্টাইলে করছি। এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি নর্মাল স্টাইলে করছি, আমরা দু স্টাইলে স্টাইলে করছি। নর্মাল স্টাইলে করছি না, দু স্টাইলে স্টাইলে করছি। একটা উপর দিয়ে দেবো, উপর দিয়ে মানে উপর দিয়ে, উপর দিয়ে দেবো, এটাকে এভাবে দিয়ে রাখবো। এবার নিজে নিজে যে পার্টটা করবো, এবার একটু খারাপ হয়ে গেছে, তো একবার বানিয়ে নিল কিন্তু ছোট ছোট করছি। এবার এরকম দিলাম, দেওয়ার পরে এই যে নিচের যে অংশটা, এই নিচের অংশটা, এটাকে আমরা ধরে নেব। এই যে পাটটা এটা আমরা তুলে দিয়ে এরম আমরা পরে ঠিক করছি। আগে এই পাটটা নিলাম, আত্রঙ্গি জিনিস ইউজ করবো তারা। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এখন ইমার্জি এটা একটু আত্রঙ্গি জিনিস, সেটা পেমেন্ট ধাবনা, পেমেন্ট ধাবনা। এটাকে আমরা এই পিনটাকে বের করে নিয়ে এইটাকে নেব, এই যে জামাটা যেটা আমি আছি ব্লাউজটাকে Thank you.
আর বন্ধু এমন লাগলো ভিডিওটা, এবং তোমরা কে কে এটা ট্রাই করে দেখলে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা করছি পরের ভিডিওটাতে, টাটা।